কালো কড়াইটা মাজতে মাজতে ঘেমে স্নান হয়ে যায় কাজরি। যতক্ষণ না কড়াইয়ের পেছনে কালে উঠে মুখ দেখা না যাবে, শাশুড়ির মন উঠবে না কিছুতেই। গালাগালার মুখস্থিতিতে খুব ভয় পায় কাজরি। বাপ মা মরা মেয়ে, ছোট থেকেই জ্যাঠার বাড়িতে বড় হয়েছে সে। আদর ভালোবাসার অভাব থাকলেও কেউ তাকে মারধর বা গালাগাল করেনি কখনো। কিন্তু বিয়ের পর এই সংসারে পা দিয়েই গালাগাল থেকে মারধর সবই সহ্য করতে হয়েছে তাকে। মাথার ওপর জ্যৈষ্ঠ মাসে সূর্যটার দিকে তাকিয়ে নিজের অদৃষ্টটাকেই দোষারোপ করতে করতে আপন মনে মনে বিড়বিড় করে সে। বিবর্ণ শাড়িটার আঁচল দিয়ে ঘামে তেলতেলে মুখটা মুছে কাজরি। সেই যে সকালে এক গ্লাস লাল চা আর এক মুঠো মুড়ি খেয়েছিল, সেটাও বোধহয় এতক্ষণে পেটের মধ্যে গড়াগড়ি করতে করতে কোথায় হারিয়ে গেছে। এই ভর দুপুরে বাড়ির সুস্থ লোকের খাওয়া দাওয়া হয়ে গেলেও কাজরির ভাগ্যে এখনো এক মুঠো ভাত জোটেনি। সবার এটো বাসন মেজে তবেই কাজরি খেতে বসে। রান্নাঘরে পা দিয়ে কাজরি অবাক হয়, আজ তার জন্যে করুণা করে কেউ একটু ডাল আর তরকারি কিছুই রাখেনি, এমনকি গরম ভাতও নেই। শূন্য হাঁড়িটা হা করে ওর দিকেই দেখছে। গামলার ঢাকা তুলতে দেখে জল দেওয়া আছে গতকালের পান্তা ভাতে। হাত দিয়ে ভাতগুলো একটা থালায় তুলতে গিয়ে কাজরি দেখে জ্যৈষ্ঠের প্যাচ পেঁচে গরমে সব গলে একেবারে কাদা হয়ে গেছে। দুচোখে জল চলে আসে কাজরির। এক ফোঁটা সর্ষের তেল আর একটু নুন লঙ্কা দিয়ে ভাতটা মেখে মুখের মধ্যে নাড়াচাড়া করে সে। পাঁচটা সাতটায় পেটের মধ্যে জ্বালা ধরা খিদেটা মরে যায় কখন যেন। থালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় কাজরি। কলতলায় থালাটা উল্টে দিতেই কাকদের ভিড় জমে যায় সেখানে। তাদের মারামারি আর হুটোপাটি দেখতে দেখতে আনমোনা কাজরি টের পায়নি কখন যে তার শাশুড়ি ইন্দুবালা এসে ছায়ার মতো দাঁড়িয়ে আছেন পেছনে। মুহূর্তেই চুলের মুঠি টেনে ধরে খোনা গলায় বলে ওঠেন তিনি, হাবাতে ঘরের মেয়ে কিনা ভাত ছড়িয়ে কাকের পেট ভরাচ্ছে। হাত জোর করে কাজরি, ভাতটা গলে পচে গেছিল মা, তাই খেতে পারিনি। আকুতি সুর কাজরির কণ্ঠে, কিন্তু ইন্দুবালার মন অবধি সেই সুর পৌঁছায় না। এই স্বামী খেকো মেয়েটা ওনার দু চক্ষের বিষ। অপয়া মেয়ে ছেলে না হলে কি আর বিয়ে তিন মাসের মাথায় ওনার অমন সুন্দর জোয়ান ছেলেটা মরে যায়। ফাল্গুনে বিয়ে হলো আর জ্যৈষ্ঠ মাসে জোয়ান ছেলেটা চলে গেল। ডাক্তারবাবুরা বলেছিল জ্যৈষ্ঠ মাসে সূর্যের তেজ লেগে নাকি স্ট্রোক নামের কি এক অসুখে মাঠের মধ্যে মরে গেছে সে। ইন্দুবালার মন ওইসব বোঝে না। জন্মের পর মা, তারপর বাপ, বিয়ের পর স্বামীকে খাওয়া এই মেয়েকে যে আজও তিনি ঘরে রেখেছেন এটাই অনেক। আসলে গাধার মতো খাটতে পারা লোকের যে সংসারে বড়ই আকাল। বাপ মা মরা এমন একটা খাটতে পারা মেয়েকে ছেলে মারা যাওয়ার পর কোথায় বা পাঠাতেন তিনি। তাই সংসারের এক কোণে কাজরি জায়গা হয়েছে। তবে এই করুণার বিনিময়ে কাজরির জীবনে এমন মারধর আর বাসি পচা কলা খাবার জোটা নতুন কথা নয়। বড় তিন যা ততক্ষণে কলতলায় এসে দাঁড়িয়েছে। বাক্যবাণী তারাও বিদ্ধ করতে থাকে কাজরিকে। মুখ বুঝে সব সহ্য করে কাজরি। চুলের গোড়া টনটন করতে থাকে ব্যথায়। অভিমানের কান্নাটা জমাট বাঁধে গলার কাছে। ঘেমে যাওয়া ক্লান্ত শরীরটাকে টেনে বারান্দায় তোলে সে। সামনেই বড় জায়ের ঘর, বন বন করে মাথার ওপর পাখা ঘুরছে। একটু ঠান্ডা বাতাসের লোভ হয় কাজরির। এক পা করে বড় জায়ের ঘরে ঢুকে মেঝেতে শুয়ে পড়ে সে। চোখটা লেগে আসে কখন যেন। কিছুক্ষণ পরেই ঘুমটা ভেঙে যায়। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাথার ওপরে ফ্যানটা বন্ধ হয়ে আছে। বড় জায়ের ঘুমন্ত মেয়েটা খাটের ওপর নেই। কাজরি বোঝে পাখার হাওয়ায় ভাগ বসিয়েছিল বলে সেটাও বন্ধ করে দিয়েছে কেউ। পাহাড় সমান অভিমান বুকের মাঝে নিয়ে মাথার ওপর গ্রীষ্মের প্রখর তেজ নিয়ে বেরিয়ে পড়ে কাজরি। সেই রৌদ্রতপ্ত জ্যৈষ্ঠের দুপুরে কাজরির ইচ্ছে হয়েছিল মরেই যাবে সে। কিন্তু মরতে চাইলে কি আর মরা যায়? অতি কষ্টে জীবনেও যে লুকিয়ে থাকে সুন্দর করে বাঁচার ইচ্ছে, এই ইচ্ছেটাই রসদ হয়ে স্বপ্ন দেখায় চোখের তারায়। কাজরিও স্বপ্ন দেখেছিল বিন্তি মাসির কথা শুনে।
বালা পোষ বানাবি আমার সাথে, মজুরি পাবি রে ছুরি, হাতে টাকা এলে দেখবি কদর কেমন বেড়ে যাবে রে তোর। টাকা ছুঁয়ে দেখার স্বপ্নটা সত্যি হয়েছিল বিন্তি মাসির হাত ধরে। সংসারের কাজের ফাঁকে বালা পোষ বানাতো কাজরি, তারপর আস্তে আস্তে সেই কাজে সময় দিতে লাগলো বেশি। পরিবারের লোকেরা যে উচ্চবাচ্য করতো না তা নয়, তবে ততদিনে কাজরিও গলার আওয়াজ তুলতে শিখে গেছে। এখন কাজরি শ্বশুরের ভিটেতে নিজের জন্য একটা ঘর বানিয়েছে। বাঁশের ঘর আর মাটির মেঝে হলেও মাথার ওপর পাখা লাগিয়েছে সে। ঘরের এক পাশে গ্যাসের উনানে নিজের মতো গরম ভাত তরকারি রাঁধে সে। একটা সাইকেল কিনেছে সে, তাতে চেপে শহর থেকে কাজের অর্ডার নিয়ে আসে। বিগত 3 বছরে বদলে যাওয়া কাজরিকে এখন সমজে চলে ইন্দুবালা আর ওনার বাকি 3 ছেলেবউরা। উপার্জনের অহংকারে কাজরির চোখে মুখে সব সময় যেন লেগে থাকে তেজের আভা, যে তেজকে জ্যৈষ্ঠ মাসে রোদের মতো ভয় পায় তার পরিবারের লোকেরা। কাজরি অবশ্য শীতের অপেক্ষায় থাকে যখন তার বালা পোষের বিক্রি বাড়বে অনেক গুণ বেশি। গল্প তেজ, কলমে রাখি মজুমদার তেওয়ারি। জীবনে 7টি জিনিস নিয়ে কখনো আফসোস করবেন না। 1, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না, এটা মাথায় রাখবেন। আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এইভাবেই ভগবান তৈরি করেছেন। 2, অর্থ ও সম্পত্তি নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়েই সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন ভগবান তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। 4, নিজের অস্তিত্ব নিয়ে আফসোস করবেন না, যা আছেন যেভাবে আছেন যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের ওপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে। নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না, পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে আপনি অনাথ নন, আপনার জীবনকে সুন্দর করার জন্য পাশে পরিবার আছে। 6, ভুল মানুষদের ভালোবেসে আফসোস করবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ, বরং ওপরওয়ালার ওপর কৃতজ্ঞ থাকুন। 7, নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না, প্রতিটি সৎ কাজই মন থেকে করবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।